এটা হচ্ছে সেই গুলিস্তানের মাজার, চৌরাস্তার মোড়, এই যে এদিক থেকে সদরঘাট থেকে আসে, আর এই যে সোজা বরাবর গুলিস্তান নগর ভবনের সামনে দিয়ে চাঙ্খারপুল যায়, এই যে এখানে হচ্ছে মাজারটা, আমরা একটু সামনে আগাই তাহলে মাজারটা দেখতে পাবো। এই যে মাজারটা, এখানে মাজারটা আছে। সো যারা মকবুল হোসেন ডিগ্রি কলেজে যাবে তারা এই রাস্তাটা দিয়ে, সেই রাস্তাটা, সো যারা মকবুল হোসেন ডিগ্রি কলেজে যাবা তারা ওই এই রাস্তাটা দিয়ে, এই যে এই পাশে রাজধানী হোটেল আছে, এই রাস্তা দিয়ে সোজা এই সামনে, এই যে এখান দিয়ে সামনে গেলেই সিটি বাস পাওয়া যায়, এই সিটি বাসে উঠে পড়বা। এই যে এখানে, এখানের মধ্যে সিটি বাস পাওয়া যায়, এই যে এই মোড়টাতে, এই যে এখানে, এইখান থেকে সিটি বাসে উঠবা। সিটি বাসে উঠার পর এই যে এখান থেকে, এই যে সিটি বাস, এই যে সেই সিটি বাস, এই রাজা সিটি, এই বাস উঠবা। এই বাস ভাড়া মানে এখান থেকে মকবুলের ভাড়া হচ্ছে 20 টাকা, স্টুডেন্ট ভাড়া 10 টাকা, মানে সকালবেলা। তো এই বাস এখান থেকে সোজা চলে যাবে আমাদেরকে নিয়ে। সোজা গিয়ে জিপিএল মোড় দিয়ে বেরোবে, এই সেই জিপিএল মোড়, জিপিএল মোড় থেকে চলে যাবে পল্টন মোড়ের দিকে। এই যেভাবে পল্টন মোড় চলে যাবে, এই যে সিটি বাস, এই বাস পল্টন মোড়ে চলে আসছে, পল্টন মোড় থেকে হাতের বামে প্রেস ক্লাবের সামনে দিয়ে চলে যাবে। এই যে এখান দিয়ে প্রেস ক্লাবের সামনে দিয়ে চলে যাবে, এই সেই প্রেস ক্লাবের সামনে দিয়ে যাবে এই বাস। এই যে সেই প্রেস ক্লাব যেখানে সবসময় মানববন্ধন বা কিছু না কিছু লেগে থাকে, তো প্রেস ক্লাবের সামনে দিয়ে সোজা গিয়ে হাইকোর্ট দিয়ে শাহবাগ যাবে। এই যে হাইকোর্টের মোড়, এখান থেকে যে ডানে ঘুরবে, ডানে ঘুরে এই সোজা শাহবাগের দিকে চলে যাবে। সোজা শাহবাগের দিকে চলে আসছে, এই যে এদিক থেকে সোজা শাহবাগ, এই যে চলে আসছে এখানে, তারপরে হাতের বামে দিয়ে এই যে শাহবাগ চলে যাবে, এই যে শাহবাগের রাস্তাটা, শিশু পার্কের সামনে দিয়ে। এই দেখো সিটি বাস যাচ্ছে, এটা গুলিস্তানের দিকে যাচ্ছে, এই যে এদিকে গুলিস্তান, আর এই যে এদিকে হচ্ছে শাহবাগ। আমি ঠিক রাস্তায় যাই, আমি রং রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে সেই সোহরাওয়ার্দীর গেট, এই যে শাহবাগের রাস্তা, এই যে শিশু পার্ক, শিশু পার্ক পার হয়েছি, এই যে শিশু পার্ক, এই যে শিশু পার্ক, এই হলো শাহবাগ মোড়। এই হলো শাহবাগ মোড়, এই যে শাহবাগ মোড়, শাহবাগ মোড় থেকে সোজা চলে যাবে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে দিয়ে। বাটা সিগন্যাল পার হয়ে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে গিয়ে সিটি কলেজ চলে যাবে এই বাস। এই যে এটা হচ্ছে কাটাগন মোড়, কাটাগন মোড় পার হয়ে বাটা সিগন্যালের দিকে চলে যাবে।
বাটা সিগন্যালও পার হয়ে গেছে, বাটা সিগন্যাল পার হয়ে এই যে হচ্ছে সেই নীল ক্ষেতের এদিকের মোড়টা, এখান থেকে গাড়ি এখান দিয়ে ঘুরে সিটি কলেজের সামনে চলে যাবে। এই যে সিটি বাস সিটি কলেজের সামনে যাবে যাবে এই যে এই কোনাটা দিয়ে গেলেই এই যে এটাই সিটি কলেজের সেই রাস্তাটা। এই যে সিটি বাস সিটি কলেজ হচ্ছে এই যে এই পাশে। এখানে এখানে একটু বলে রাখি যে সিটি কলেজে আসার জন্য অনেকগুলো ওয়ে আছে। যারা লালবাগে থাকেন তারা লালবাগ থেকে ডি লিঙ্ক বাস, বা যারা চাঁখারপুলের এখানে থাকে তারা ডি লিঙ্ক ঠিকানা এসব বাসে করে সিটি কলেজ চলে আসতে পারে, এবং সিটি কলেজের এখানে নেমে তারপর 5 টাকা ভাড়া দিয়ে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড চলে যেতে পারে এই বাসগুলো দিয়ে। শুধু যে সিটি বাস যায় তাই না, এখানে মালঞ্চ যায়, সিটি বাস যায়, তরঙ্গ প্লাস যায়, যে কোনো একটা বাসে উঠলেই হয়, তবে সিটি বাসটা রিজনেবল, টাকা কম লাগে। দিয়ে স্টার কাবাবের সামনে দিয়ে ও সোজা চলে যাবে ঝিগাতলা। এই যে ঝিগাতলা, এটা হচ্ছে সেই ঝিগাতলা। এবার হাতের ডানে চলে যাবে ধানমন্ডি। এই সোজা রাস্তাটা পার হয়ে গেলেই হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। এই সোজা রাস্তাটা পার হলেই মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। লালমাটিয়া পার হলাম, এই সেই মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। এই যে এখানে একটা মসজিদ আছে, মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের এখানে একটা মসজিদ আছে। তো এই মসজিদের এখানে তোমাদেরকে বাস থেকে নামাই দিবে, নামাই দিলে সোজা মসজিদ ঘেঁষে হাতের বামে চলে আসবো। এই যে এই পাশে মসজিদটা, এই মসজিদ ঘেঁষে হাতের বামে এই দোকানগুলোর সামনে দিয়ে সোজা চলে যাব সামনে। সামনে গেলে হাতের বাঁয়ে একটা গলি পাবো। এই যে বাসটা এখানে, এই যে এই গলিটা, এই গলিটাই হচ্ছে এই সোজা এসে এই হাতের বাঁয়ে একটা গলি পাবো। এই যে এই গলিটা, এই যে এরকম এখানে একটা দোকান আছে, এই দোকানগুলোর গলি দিয়ে আমরা চলে যাব মকবুল হোসেন ডিগ্রি কলেজে। এই যে এই গলিটা দিয়ে সোজা চলে যাব, এই গলিটা দিয়ে আমরা সোজা চলে যাব মকবুল হোসেন ডিগ্রি কলেজে। ওই বাস স্ট্যান্ডে নেমে রিক্সা ভাড়া নিবে 15 থেকে 20 টাকা, কিন্তু এই গলি দিয়ে হেঁটে গেলে এই যে এইভাবে হেঁটে হেঁটে এই যে কিছু দূর হেঁটেই এই যে এই যে প্রথম যে গলিটা এখানে, এই যে এখানে একটা কনফেকশনারি দোকান আছে হাতের ডানে, এই গলি দিয়ে সোজা চলে গেলে এখানে একটা গাছ আছে, গাছটা এখন আর নাই, আগে ছিল কেটে ফেলছে। তো এই যে হচ্ছে মকবুল হোসেন ডিগ্রি কলেজ, এই যে এটা আলহাজ মকবুল হোসেন ডিগ্রি কলেজ। এভাবে বাস স্ট্যান্ড থেকে হেঁটেও চাইলে এখানে চলে আসা যায়।